হবে আমাদের রূপে দাঁড়াতে হবে ভোটের নামে ছাপ্পাবাজি সন্ত্রাস সৃষ্টি হয় না এই জুলুমবাজি করা সরকার আমার আপনার মতো গরিবের সরকার না আমাদের স্নেহের পরিজনেরা সত্যিকারের অর্থ ত্রিপুরাকে সুস্থ সুন্দর সমৃদ্ধ করি ফিরিয়ে আনি শান্তি সম্প্রীতি উন্নয়ন বামফ্রন্ট ছাড়া আমার আপনার দুঃখ বোঝার দুঃখ বোঝাবার আর কেউ নেই লাল ঝান্ডার মিছিল প্রচার থেকে বড় কথা হচ্ছে আমাদের রাজ্যে আপনারা লক্ষ্য করছেন আইনের শাসন সম্পূর্ণ বিপন্ন সংবিধান আমাদের রাজ্যে অচল মানুষের কথা বলার অধিকার নেই মানুষ রাস্তায় নেমে মিছিল করতে পারে না মানুষ তার পতাকা লাগাতে পারে না মানুষ তার যে বাক স্বাধীনতা সেটা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে না এটা অদ্ভুত নৈরাজ্য বিগত 58 মাস ধরে আমাদের রাজ্যে চলছে ভারতবর্ষে এটা নজিরবিহীন বিজেপি আইপিএফটির যে দুঃশাসন এই দুঃশাসন থেকে মানুষ মুক্তি চাইছে এই মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি মানুষকে মুক্তি দেওয়ার জন্যই লাল ঝান্ডা আওয়াজ তুলেছে ত্রিপুরা রাজ্যে বিজেপির অপশাসন থেকে আমরা সেখানে মুক্তি চাই এই লক্ষ্য নিয়েই আমাদের প্রচার আজকে এই বনমালীপুর এলাকায় আমাদের লাল ঝান্ডার বন্ধুরা বাইক র্যালির আয়োজন করেছে এই বাইক র্যালি থেকে একটাই আমরা আওয়াজ তুলতে চাই যেই বিজেপির ঘরে সুশাসন নেই তারা বলছে রাজ্যকে সুশাসন দেবে যেই বিজেপি বছরে 3 বার সভাপতি পাল্টায় সেই বিজেপি বলছে তারা রাজ্যে সুশাসন দেবে যেই বিজেপি 5 বছর একজন মুখ্যমন্ত্রী ধরে রাখতে পারলো না সেই বিজেপি বলছে সুশাসন চাই যেই বিজেপি আপনারা লক্ষ্য করবেন একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা করতে পারলো না যে রাজ্যে একজন পূর্ণাঙ্গ পিডব্লিউডি মন্ত্রী নাই একজন স্বাস্থ্যমন্ত্রী নাই তারা বলছে সুশাসন দেবে যেই বিজেপি তাদের একটা টার্মে 5 বছরে আমি যদি ভুল না করি 5 জনের উপর বিধায়ক পদত্যাগ করেছে 7 জনের উপর বিধায়ক তাদের জোট সরকার থেকে পদত্যাগ করেছে এটা ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন এরপরে ওরা সুশাসনের গল্প শোনাচ্ছে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে এনেছে রাজ্যে এর বিরুদ্ধে আজকে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় যখন মানুষ নামছে তখন তারা ভয়ে কাঁপছে থরথর করে একটাই রাস্তা বেছে নিয়েছে আক্রমণ করো ঘরে ঢুকিয়ে দাও লাল ঝান্ডাকে বেরোতে দিও না বিরোধী দলকে বেরোতে দিও না আমরা এখানে শপথ নিয়েছি লাল ঝান্ডা তাদের এই দুঃশাসনের বিরুদ্ধে তাদের এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এ রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এ রাজ্যের মানুষ জাগছে এ রাজ্যের মানুষ রাস্তায় নামছে আপনারা লক্ষ্য করছেন আজকের এই বাইক র্যালি এই শীতের সকালে যুবকরা কীভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসে তাই আমরা এই বাইক র্যালি থেকে গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান করতে চাই আর ঘরে নয় আর রাস্তায় নয় আর মুখ বন্ধ করে থাকা নয় এই দুঃশাসকদের বিরুদ্ধে এই স্বৈরাচারদের বিরুদ্ধে অবিলম্বে রাস্তায় নেমে তাদেরকে পরাজিত করার জন্য আপনি আলোচনার শুরুতে যেটা বলছিলেন এই আসন্ন যে নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সবাই রাস্তায় নেমে এই বিজেপিকে পরাজিত করুন এবং সবচেয়ে যেটা বড় কথা আমি যে কথা না বললে না হয় আজকে এই যে গণতন্ত্রের উৎসব নির্বাচন এই নির্বাচনকে পর্যন্ত তারা প্রহসনে পরিণত করছে লোকসভা থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে পৌরসভায় আপনারা লক্ষ্য করেছেন আপনারা ক্যামেরার মধ্যে দেখিয়েছেন গোটা রাজ্যে এমনকি মুখ্যমন্ত্রীর কেন্দ্রে পর্যন্ত তুলসীপতি স্কুলে আমাদের বন্ধুরা ভোট দিতে পারেননি 86 বছরের বৃদ্ধ সলিল দেববর্মাকে বাম কংগ্রেস জোট এটা নিয়ে তো আমি এখানে বনমালীপুর থেকে কথা বলছি বাম কংগ্রেস জোট নিয়ে আপনারা দেখছেন রাজ্য নেতৃত্ব স্তরে সেখানে কথা বলছে জোট সেভাবে না হলেও আমি আলোচনার মধ্যেই বলেছি মানুষের ইচ্ছা হচ্ছে এই বিজেপি অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করা এই বিজেপির অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করার জন্য যে কোনো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যদি এগিয়ে আসে একত্রে লড়াই করে বামপন্থীদের লাল ঝান্ডার কোনো আপত্তি নেই এটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সীতারাম ইয়েচুরি ঘোষণা দিয়েছেন সুতরাং বাম কংগ্রেস বলুন কিংবা তীব্রমতা বলুন কিংবা আরও যে ছোটো ছোটো ধর্মনিরপেক্ষ দল কিংবা ব্যক্তি বলুন সবাই যদি এগিয়ে আসে যারাই হাত লাগাবে রাস্তায় যখন পাথর পড়ে থাকে গাড়ি যখন আটকে যায় এই পাথরকে কে ধাক্কা দিল এটা কিন্তু বড় কথা না রাস্তাটাকে পরিষ্কার করা হচ্ছে বড় কথা তখন এখন রাস্তা পরিষ্কার করার সময় রাজ্যকে পরিষ্কার করার সময় যারাই এই অপশক্তিকে সরানোর জন্য ধাক্কা দেবে তাদের সাথে কথা বলতে আমাদের কোনো আপত্তি নেই নীতিগতভাবে এটা সিদ্ধান্ত হয়েছে।